आज महानगर कोलकाता में कलकत्ता यूनिवर्सिटी और विकास भवन के बाहर स्टूडेंट लोगों ने प्रोटेस्ट किया और पुलिस ने कुछ छात्रों को गिरफ्तार कर पुलिस स्टेशन ले गई। और उसके बाद एडुकेशन मिनिस्टर भारती बासु ने क्या कुछ कहा, आइए सुनते हैं। এরকম যদি একটা যদি উদাহরণ আমাদের কাছে আপনারা দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে আমাদের কাছে পৌঁছান, আমরা তারপর সেটা পর্যালোচনা করে দেখব। স্কুলের স্কুল খোলার ক্ষেত্রে আবার আমি বলছি বিষয়টা, এটা বিদ্যালয় শিক্ষা দপ্তর পুরোটা নির্ভর করে না, যেহেতু স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী এটা নিয়ে গভীর উদ্বেগ এবং কনসার্ন আছে। আমরা স্বাস্থ্য দপ্তর তার এটা কোভিড বিধি নিয়মিত পর্যালোচনা করছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের নিয়মিত কথা হচ্ছে, এটা নিয়ে আপনাদের উদ্বেগ বা চিন্তার কোনো কারণ নেই। আমরা স্কুল আমরাও খোলারই পক্ষে বা মুখ্যমন্ত্রীও চাইছেন বাচ্চাদের ক্ষতি না করে, কোভিড সংক্রমণ না বাড়িয়ে, যাতে আবার স্কুল খুলে আবার যাতে স্কুল বন্ধ করতে না হয়, তার পাকাপোক্ত তার প্রতিষেধক এবং প্রতিবিধান করে তারপর মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই জানাবেন আপনাদের কবে স্কুল খুলতে পারে। পাড়ায় শিক্ষালয় নিয়ে প্রাইভেট স্কুলগুলির ক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে, আমাদের বক্তব্য হচ্ছে এই যে তারা যদি এটা অংশগ্রহণ করতে চান, আমরা তো সমস্ত প্রাইভেট স্কুলকে যেহেতু তারা আমাদের ওইভাবে গাইডলাইনের মধ্যে পড়েন না, আমরা তো কোনো নির্দেশিকা দিতে পারি না, কিন্তু তারা যদি চান আমরা সর্বাত্মক সহযোগিতা করতে এবং আমরা চাইবো তারা সেটা করুন, এইটা আমি বলতে পারি। হ্যাঁ, শিক্ষালয় আসতে পারে, অংশগ্রহণ করতে পারে। আমি দেখুন, স্কুল খোলা নিয়ে যেটা বলার আমি আমার মনে হয় যে পুরোটাই বলেছি, আমরা পুরো স্কুলই ধাপে ধাপে খুলতে চাইছি, এটা বুঝতে হবে আপনাদের, এবং এটা স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী পরিস্থিতি পর্যালোচনা করছেন, তিনি প্রতিষ্ঠিত এবং প্রতিবিধান নিয়ে তিনি যথাসময়ে জানাবেন, এটা নিয়ে আপনাদের বিচলিত বা আমি সমস্ত অভিভাবক মহলকেও বলবো, আপনারা চিন্তা করবেন না, এটা সরকার আমার মুখ্যমন্ত্রী যথেষ্ট দায়িত্ব নিয়ে বিষয়টা দেখছেন, ঠিক যথাসময়ে আপনাদের আমরা জানাবো।